অনলি আপনারা খুব দ্রুত এই মাঠে ফিরবেন সেই জায়গা থেকে আমরা কি আবারো 2013-14 এর মতো সহিংস পরিস্থিতি দেখব আচ্ছা আপনি একটা জিনিস বারবারই যে কোনো একটা টেলিভিশন টক শোতে যাই না কেন সেখানে আওয়ামী লীগের বন্ধুরা থাকুক সাংবাদিক বন্ধুরা থাকুক বা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দই থাকুক একই প্রশ্ন উপস্থাপক থেকে আমি পাই বিশেষ করে বিএনপিতে যারা টক শোতে অংশগ্রহণ করি তারা এই প্রশ্নটা প্রায় আমরা পাই 2013 সম্বন্ধে আজকে সরকার প্রধান থেকে শুরু করে যারা মাননীয় মন্ত্রী বা সরকারের আওয়ামী লীগের দলীয় এমপি বলেন বড় বড় কর্মকর্তা বলেন তারা সবে একই কথা বলে যে 2013-তে যে আন্দোলন 14-তে যে আন্দোলন আমরা করেছি এটা সন্ত্রাস এটা আগুন প্রাইম মিনিস্টার প্রায় সংবাদ সম্মেলন এগুলো বলে যেখানে যাক যে বক্তৃতায় যাক যে আলোচনায় যাক কিন্তু আমি একটা দুঃখের সাথে আজকে বলতে চাই একটু আগে প্রিন্স ভাই অত্যন্ত একটা ভালো কথা বলেছে মিজান স্যারও আমার বাবার শিক্ষক শিক্ষক মানে ভালো কথা বলেছে সমালোচনা অবশ্যই করব আমি যে সমতায় ছিলাম আমি যে কোনো অন্যায় করি না বা কোনো আমি ন্যায় নীতি বহির্ভূত কোনো কাজ করি না এটা আমি জোর করে বলতে পারি না আমি শুধু এটুকু বলতে চাই যে 2014 সালের এই আপনি যে প্রশ্ন করেছেন যে একই অবস্থায় আপনারা কি করবেন কিনা 2014 তো মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমার ভোট আমি দিব এই সংবিধানের কথা বলার জন্য আমরা আন্দোলন করেছি সে আন্দোলন একদম পরিষ্কার আমি আমার প্রশ্নের উত্তর পেয়েছি ডক্টর মিজানুর রহমান আপনি তো আমার কথা শেষ করতে দেন না এই জন্য আমি আবারো ফিরব আপনার না না আপনি তো আমাকে শেষ করতে দেন ডক্টর মিজানুর রহমান ঠিক এই প্রশ্নটি নিয়ে আমি আসতে চাই কেন আমাদের আন্দোলন সংগ্রাম সহিংস হয়ে তারপরে দাবি আদায় করতে হয় আপনি কি আমার কথা সেই জায়গা থেকে যদি আমরা বলি যে কেন আমরা সংলাপের সংস্কৃতি তৈরি করতে পারি না আপনি তো আমার কথাটাই শেষ করতে দিলেন না যে ওরাটা শেষ করো না আপনি তো আমার প্রশ্ন করলেন প্রশ্নের উত্তরটাই তো দিয়ে দিলেন না আমার কথা হলো সন্ত্রাস তো আমরা করি না সন্ত্রাস তো সরকার যদি আমার মিছিলের মধ্যে গোয়েন্দা ঢুকায় তাদের সন্ত্রাসী ঢুকায় বোমা ফাটায় গাড়ি ভাঙে সেটা কি আমার দোষ তা আবারও তারা একই কথা আমাদেরকে মনে করে দিচ্ছে এইসব কথা বলে আন্দোলন ঠেকানো যাবে না না আমি আমি ব্যক্তিগতভাবে যে কথাটা বলে আসছি সেটা হচ্ছে রাজনীতিতে ডায়ালগ বা কথাবার্তা এবং যুক্তি তর্ক তার মধ্যে দিয়েই সমাধান হবে এবং শেষ পর্যন্ত আমরা তো বলে আসছি যে সংসদ হচ্ছে আমাদের সমস্ত আলোচনা বিতর্কের কেন্দ্রবিন্দু দুর্ভাগ্য হচ্ছে আমাদের এই আমি একটু আগে যেটা বললাম যে এই দুইটা সংসদ আমরা টুটু মুক্ত বলবো এই জন্য যে সেটা অংশগ্রহণমূলক হয়নি সব দল অংশগ্রহণ করেনি এবং কার কারণে হয়নি সেটা সংসদ এখন বিএনপির কোনো জনপ্রতিনিধিত্বই নেই যে আমি সেটা বলছি যে এটা কার কারণে এটা ভালো নির্বাচন হয়নি এটা যদি বলেন তাহলে আর্গুমেন্ট দুই পক্ষে জোরালো যুক্তি দেওয়ার মতন যুক্তি আছে কে শুধু সরকার দায়ী না বিএনপিও দায়ী ছিল সেটা বাট যেই নির্বাচনগুলো ভালো নির্বাচন নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন যেগুলো হলো আমাদের এর আগের সংসদ তার আগের সংসদ সেই সংসদগুলোতে কি কি কোনো আলোচনা হতো আমাদের সংসদীয় একেবারে প্রাচীন একজন সংসদ বলে পাঁচবার ছয়বার বোধ হয় জানালাদ্দিন ভাই সংসদ সদস্যছেন আমাদের বিরোধীদের নেত্রী 164টি অধিবেশনের মধ্যে 8 দিনও যায়নি অর্থাৎ কোনোদিনই কি আমাদের সংসদ যেটাকে যেটা যেটা আমরা এখন এন্ড রেজাল্ট কি এত কিছু আলোচনা করছি কি জন্য এটা ভালো সংসদের জন্য তো এটা নির্বাচিত সংসদ বিএনপির জায়গা থেকে সেই সংসদটা কি বলে আসে যে সংসদ অবৈধ না না অবৈধ বৈধ ব্যাপার না যেগুলো নির্বাচন 2008 সালের সংসদ যেটা হয়েছিল ওটা তো বৈধ নাকি এটা তো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছিল যেটা তো বিএনপি 30-35টা সিট পেয়েছিল তাই না এটা তো নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছিল সেই নির্বাচনের মাধ্যমে যে সংসদটা গঠিত হয়েছিল সেটা কি কোনো কার্যকর সংসদ ছিল সেটার মধ্যে কি কি আমাদের সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ ছিল আমি বলছি সেখানেই আমাদের যে আলোচনা সংস্কৃতি ডিবেটটা করার কথা ছিল সংসদে সেখানে তো কোনো কিছু এই যে এখন বাজেট পেশ করা হলো এখন চলবে হয়তো মাসখানেক ধরে সেখানে বাজেট নিয়ে কতটুকু আলোচনা হবে আর অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে কতটুকু যদি হিসাব নেওয়া হয় তখন দেখা যাবে আসলে আমরা আমাদের দরকারি জিনিস নিয়ে কথা কম বলি তাই সেই জন্য সমস্যাটা সমাধান আলোচনার মাধ্যমে হতে হবে এবং রাজনীতিতে কতগুলো টার্ম আমাদের মানে ঢুকে গেছে যেমন একটা হচ্ছে আপোষহীন নেত্রী এটা একটা শব্দই হতে পারে না এটা ফ্রেজ হতে পারে না কারণ আর নেতৃত্বের গুণাবলীর অন্যতম গুণাবলী হচ্ছে ফ্লেক্সিবিলিটি আর আমরা কি করলাম আমরা অনর অর্থাৎ যে নড়াচড়া করে না আপোষ করে না তাকে আমরা নেতা বলছি বা নেত্রী বলছি এটা তো নেতৃত্বের সংজ্ঞার মধ্যেই পড়ে না সেই জন্য আমাদেরকে আলোচনার মধ্যেই সমস্যার সমাধান করা এবং রাজনীতিবিদদের আস্থা আছে আমার আমি মনে করি এই সব কিছু আলোচনা করতে থাকবো এক পর্যায়ে ইলেকশনও আসবে এবং এইবার সবাই অংশগ্রহণমূলকভাবে নির্বাচনটি হবে
দিচ্ছি, সে প্রত্যাশা আমরাও রাখছি। জনাব রহিন হোসেন প্রিন্স, আপনি বলছিলেন যে এভাবে চলতে থাকলে আসলে সাম্রাজ্যের সংকট আরো ঘনীভূত হবে, কোন ভবিষ্যতের দিকে আমরা যাচ্ছি? তো একেবারে আমি যদি সরলীকরণ বলে এখানে বসে সাদা চোখে দেখি তাহলে কি, মানুষ তো আসলে ভোট দিতে পারে নাই, এ কথা কেউ অস্বীকার করতে পারবে না, সে ভোট দিতে চাইবেই। তা আপনি কোনোভাবেই যদি এবার সেটা প্রতিবন্ধকতা করেন তাহলে তো অন্যবারে যেভাবে সাধারণভাবে এটাকে মানুষ মেনে নিছে এবার মেনে নেবে না, এটা হচ্ছে তাহলে প্রধান কথা। তাহলে মেনে না নিলে অনিবার্যভাবে একটা সংকট ঘটবে, এটি একটি দিক ঘটতে পারে। আরেকটা হচ্ছে এইরকম একটা জায়গার আগেই কি পরিবেশ পরিস্থিতি হবে সেটা আমি প্রেডিক্ট করছি না, কিন্তু আমি মনে করি যে নির্বাচনে যাওয়ার আগে যদি জনগণ বোঝে যে আগের বারের মতো সে ভোট দেওয়ার কোনো সুযোগ হবে না, সে এবার এটা সহজভাবে মেনে নেবে না। তো তার থেকে আমি আরেকটা বড় সংকট দেখি, সেটা কি বলেন? আমি আগেরও বলার চেষ্টা করেছি এখানে, আমাদের প্রফেসর সাহেব মিজান সাহেব যেটা বললেন, মিজান ভাই বললেন, জয়নুল ভাই তো সিনিয়র পলিটিশিয়ান, তিনি যে কথাগুলো বললেন, আমরা তো একটা সাংবিধানিক গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করতে চাই, বরঞ্চ কমিউনিস্ট পার্টি আমরা গণ আন্দোলন গণ অভ্যুত্থান এই পয়েন্টটাকে সামনে আনি, কিন্তু আমরা অবশ্যই এই সাংবিধানিক এবং এই যে পার্লামেন্টারি গণতন্ত্রের ধারাবাহিকতাটা চাই, সেইটা যদি ঠিকমতো রাখতে চাই, আমি যদি অন্য কারোর হস্তক্ষেপ সুযোগ না দিতে চাই, যদি অগণতান্ত্রিক শক্তিকে কোনো কারণে, কারণ যারা ইনায় বিনায় নানা সময় সুযোগ খোঁজে, বিরাজনীতিকরণের সুযোগ খোঁজে, তাকে যদি আমি সুযোগ দিতে না চাই, তাহলে গণতন্ত্র ধারাবাহিকতা রক্ষার জন্যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর ভূমিকা অনেক। সেইটার জন্যে এখানে যেটা কথা আসলো, আপনি প্রয়োজনে দ্রুত আলাপ আলোচনা সংলাপ এগুলো করে নির্বাচন কাদের অধীনে হবে একটা গ্রহণযোগ্য অবস্থান আনাটা জরুরি। এবং এইটা আরও জরুরি বলছি, আমরা আগেও বলেছি যে অর্থনীতির সংকট কিন্তু আমাদের এইবারও হয়তোবা আমাদের গ্রামের সাধারণ কৃষক ক্ষেত মজুর যে ভালো উৎপাদনগুলো হয়েছে এখনো বড় সংকট হয়নি, সেই জন্য আমরা দ্রুত টের পাবো না, কিন্তু বাজারে ইতিমধ্যে মানুষ কিন্তু একেবারে স্পষ্ট করে বলেছেন এই সংকট আরো তীব্র হতে পারে যদি এই সংকটে এখনো আমরা দায়িত্বশীল আচরণ না করি।